গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল সুস্থ শরীর নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আজকে বলতে পারো মোটামুটিভাবে সুস্থ, মানে আজকে ব্যাক পেনটা নেই, কিন্তু হালকা করে দেখছি নিচু হতে গেলে আমার একটু ব্যথা লাগছে, চেস্ট পেন হচ্ছে। যাই হোক, ব্যথা ব্যথার জায়গায় থাকবে, কাজ কাজের জায়গায় করতে হবে। তো চলো কাজকর্মগুলো কন্টিনিউ করতে থাকি। আর আজকে কিন্তু একটা খুব ভালো ব্যাপার হচ্ছে, কোনো রান্নাঘরে বাসি বাসনপত্র নেই। কালকে কোনো অর্ডারও ছিল না, একবারে বাসনপত্র মেজে নিয়েছিলাম, সেই জন্য ওই টুকিটাকি রাতের খাওয়ার বাসনগুলো আছে। ব্যাস এইটুকুই আমার পরিষ্কার করা লাগবে, তারপর রান্নাপত্র বসিয়ে দেবো আর আগে ছাদের কাজকর্মগুলো সেরে নেবো। রান্নাঘর থেকে আগে স্ট্যান্ডটা নিয়ে নিই, তারপরে ছাদে ওটাকে সেট করতে হবে। রান্নাঘরেই স্ট্যান্ডটা রাখি, কেন ঘরে কখন কে আসবে তার ঠিক নেই। তো চলো আগে ছাদে এটা ঠিক করে নিয়ে তারপরে জামা কাপড়গুলো মিলে নিই। সকাল সকাল কাজকর্ম শুরু করতে ইচ্ছে তো করে না, কিন্তু করতে তো হয়ই। রোজের কাজকর্মের মধ্যে সবার প্রথমে যে কাজগুলো পড়ে সেগুলোই আজও করে নিয়েছি একইভাবে। শুধু তফাত যে এখন পুজোটাই দেওয়া হয় না, কেন নিচে গিয়ে পুজো দিতে যে সময়টুকু যায় সেই সময়টুকুর মধ্যে আমার উপরে অনেক কাজকর্মই হয়ে যায়, আর তাড়াতাড়িও রান্না বান্না হয়ে গেলে তাড়াতাড়ি খাওয়া দাওয়াও হয়ে যায়। রোজের মতো আর অত দুটো আড়াইটে আর এখন বেজে যায় না। এই চার পাঁচটা দিন যেমন একটু কষ্ট হয় সেরকম একটু ভালোও হয়, কাজগুলো তাড়াতাড়ি মিটে যায় আর কি। জামা কাপড় কাচাকুচিও বেশি রাখি না, আবার থাকেও অনেক সময়। এই সপ্তাহটাই একটু হালকা হুলকি আছে, না হলে অনেক সময় এত কাচাকুচি থাকে যে এই অবস্থাতেও আমাকে কাচতে হয়। কি করব বলো, হাতে কাচার থেকে মানে অন্য কিছুরতে কাচার থেকে হাতে কেচে নেওয়া আমার মনে হয় বেশি ভালো, কেন তাতে আবার কারেন্ট পড়বে, কথা শুনতে হবে ফ্রিতে, অনেক কিছুই। তো বাসনপত্রগুলো আগে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর শেলফটাকে মুছে নেবো। শেলফটা না শুকনো হওয়া অবধি রুটি করা যায় না, তাই জন্য শেলফটাকে সবার আগে মুছে নিই। বাসনপত্রগুলো সকালবেলা যেগুলো মাজি আমি, সেগুলো যদি অন্যান্য দিন হয় তখনই শেলফে ধুয়ে রাখি, না হলে আমি শেলফে এখন ধুয়ে রাখি না। কেন শীতকাল তো, গরমকাল হলে তাড়াতাড়ি শুকিয়ে যায় পাখা চালালে, শীতকাল হলে তাড়াতাড়ি শুকনো হতে যায় না, এই একটা সমস্যা। আর পাখাটা চালাতে পারি না, ঠান্ডা লেগে যাবে, এমনিতেই তো ঠান্ডা লেগে আছে, আরও যদি লাগে তাহলে আবার হয়ে যাবে অন্য আর এক কাণ্ড। যাই হোক, দু সপ্তাহ ধরে আবার কোতিলা খাওয়া হয় না, শরীর জানান দিচ্ছে একটু তিতোর প্রয়োজন আছে। দেখি আজকে রাতে ভিজিয়ে রাখতে হবে, ভুলে যাই জানো তো, আসল কথা হচ্ছে মনে থাকে না, কখনো কখনো জল শেষ হয়ে যায়। কেন উপরে তো আমি তোমরা দেখেইছো একটা 2 লিটারের বোতল তুলে আনি, আর কত আনবো বলো। রান্নাঘরের কাজকর্ম এইমাত্র শেষ করলাম, এবার নিচে গিয়ে কিছু মানে জিনিস আনার আছে, যেমন ডিম আনার আছে, আর ওই ভাবছি একটু বিউটির ডাল আনবো। তো দেখি নিচে যাই, নিচেরও কিছু কাজকর্ম আছে, একটু ঝুলটুল বেঁধে আসি, স্নান সেরে উঠে কিছুই করা হয়নি আর। তো নিচে চলে যাই এবারে, উপরে সমস্ত কাজকর্ম শেষ, এই যে গ্যাস পরিষ্কার হয়ে গেছে, বাসনপত্র যে কটা ছিল মাজা হয়ে গেছে, রান্নাঘর মুছে ক্লিন করা হয়ে গেছে, এবার নিচে চলে যাব। তো চলো নিচে চলে যাই, নিচে থেকে এসে বাজারপত্র এনে আবার দেখা করছি। বাজার নিয়ে চলে এসেছি নিচের থেকে, এই যে এখানে রয়েছে, তো সেগুলো একটু দেখিয়ে নিই, দেখিয়ে নিয়ে কাজকর্মগুলো করতে থাকি। আজকে বিকেলবেলা ফার্স্ট ট্রাই করব মুগ বিউলির ডাল আর চাল, গোবিন্দভোগ চাল এক হাতে এক হাতে করে ভিজিয়ে রেখেছি এক্সপেরিমেন্ট করব বলে। একটা ডিম সেদ্ধ বসালাম, আর এই এত বড় ফুলকপিটাকে আমি এই নিয়ে 2 দিন ধরে খাচ্ছি, আরও যেটুকু রয়ে গেল আমার আরও 1 দিন হয়ে যাবে। ফুলকপিটা কী যে বিশাল বড় ছিল, মানে সত্যি আমার একার জন্য 3 দিন হয়ে গিয়েছে, আমার সাথে আরও একজন খেলে বোধ হয় তাহলে এটা একদিনে শেষ হতো। যাই হোক, ফুলকপিগুলো সকালবেলা টিফিনের যেমন তরকারি করে থাকি, মানে সবাই আর কি করে থাকে, একটু ফোড়ন দিয়ে পাতলা হালকা করে আজকে সেভাবেই করেছি। ডিম দিয়ে ঝোল করিনি পেঁয়াজ আদা রসুন দিয়ে, ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি বদলে, তাহলে তেলটাও কম লাগলো আর ডিমও খাওয়া হলো, সাথে ফুলকপিও খাওয়া হলো। 2 দিনটে ছোটো আলু দিয়ে নিয়েছিলাম, তাতে হয়েছে কি তরকারিটা সুন্দর আরও খেতে হয়েছে। 10-12টা মতো কড়াইশুঁটি ছিল, সেটাকেও ছাড়িয়ে নিয়ে নিয়েছিলাম। অল্প তেলে টমেটোগুলো ভেজে নিয়েছি, ফুলকপিটাকে একটু নাড়ানাড়ি করব বলে কড়াইটা আজকে পারলামই। প্রেশার কুকারে অনেকটা ফুলকপি তো সেইভাবে নাড়ানাড়ি করা যায় না, সেই জন্য একটু কড়াতে হালকা নেড়ে নিলেই ঠিক হয়। সেই জন্য টমেটোটাকে আগে ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে ফুলকপিটাকে দিয়ে নেব এই অল্প তেলের মধ্যেই।
অল্প তেলের মধ্যে রান্না করলে কি সবসময় খারাপ খেতে হয়, তা কিন্তু নয়। আমি আগেই বলেছি অল্প তেলের মধ্যেও রান্নাবান্না সুন্দর হয়, আর তার প্রমাণ কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবে করলেই তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, হতে পারে অনেকে রিচ খেতে পছন্দ করো তোমরা, তা বলে সবসময় তো নয়, যেদিন হালকা ফালকা খেতে ইচ্ছা করবে সেদিনকে কিন্তু এই রেসিপিগুলো ট্রাই করতে পারো, হয়তো ভালো লেগে যেতে পারে। তারপর হয়তো তোমরাও এরকম অল্প তেলের রান্নার ফ্যান হয়ে যাবে আমার মতো আর কি। এখন বলবে ঠেলায় পড়ে তোমার মতো সবাই যদি আমরা খেতে লাগি তাহলে দুনিয়ার সব ফাস্টফুডগুলো কী হবে। আরে না ভাই, ফাস্টফুড বাদ দিতে বলা হয়নি, যতটা পারো অল্প খাও, প্রয়োজনে যেগুলো দরকার সেগুলো খাও, আর ফাস্টফুড খুব অল্প খাও, তাহলে দেখো সব রকম খাবার দাবারই বজায় থাকবে, আর শরীরও তোমার সাথে ফ্রেন্ডশিপ করে নেবে। শরীর না হলেই কিন্তু ব্রেকআপ করে বেরিয়ে যাবে, শরীর বলবে তোর আমার প্রতি এত অন্যায়ের জন্য তোকে আমি রোগে ফেলবই, তখন কিন্তু ডাক্তারের কাছে লম্বা চওড়া বিল কি, তাই তো? এখানে ড্রাই ফ্রুটস কিছুটা ভিজিয়ে রাখবো বলে আমি রোজই ভুলে যাই। নিচে আমন্ড কিনে এনেছি, 100 গ্রাম আমন্ড কিনে এনেছি লুজ 70 টাকা দিয়ে। কোনো দিন আমার এসব বাজার হাট করার অভ্যেস নেই, তাই আমি জানিও না যে কোনটা কত দাম বা কোনটা কতটা বার্গেনিং করলে বা কোথা থেকে কিনলে কতটা ভালো হয়। যেখান থেকে আমরা পাইকারি জিনিসপত্র আনি সেখান থেকেই নিয়ে এসেছি। যাই হোক, সেটাই খেয়ে নেবো আর কি। ভিজিয়ে রাখা হয়নি আমন্ড, ভিজিয়ে খাওয়া নাকি ভালো শুনেছি। এখানে কিছুটা কাপের মধ্যে গরম জল দিয়ে নিলাম, 1 কাপ গ্রিন টি খেয়ে নিলাম, যেহেতু ব্রেকফাস্টে স্কিপ করেছিলাম সেই কারণেই। আটা মেখে নিচ্ছি, বিকেলবেলাতেই অর্ডার আছে, আজকে 35টা রুটির অর্ডার আছে, আর আমারও সাথে রুটিটা আমি একেবারেই আটা মেখে নিচ্ছি। বারে বারে আটা মাখতে গেলে এই শীতের সময় হাতের যন্ত্রণাও করে, আর সাথে উপরে আটা মাখলে আমার সুবিধাও হয়, এতটা কোয়ান্টিটির আটা একটু স্ল্যাবে ফেলে মাখলে বেশি সুবিধা হয় সেই কারণেই আর কি। তো যাই হোক, এখানে যেটুকু যেটুকু ছোটো ছোটো ঠোঙায় করে আটাগুলো ছিল সেগুলো নিয়ে নিলাম, আর আমার বালতিতে যে আটা ছিল আমার মতো 2.5 হাতা আটা আমি নিয়ে নিয়েছি, যেটা আর কি আমার 4টে রুটি হবে। তো এখানে প্রেশার কুকারে তরকারি হয়ে এসেছে, জলটা ওখানে শুকনো হতে দেবো কিছুটা, অনেকটা জল আছে, আর তারপরে এখানে আটাটা মাখতে আসবো। আমার তরি তরকারি এদিকে প্রায় রেডি হয়ে এসেছে, দেখে কি মনে হচ্ছে খুব খারাপ? এদিকে গ্রিন টি খেয়ে তারপরে কিছুক্ষণ পর রান্না শেষে দুপুরের আহারটা করতে শুরু করলাম। এদিকে আমার আটা মাখাও কমপ্লিট, বাজে হচ্ছে 1:24, আমার রান্না বান্না বাসনপত্র মাজা সব হয়ে গেছে, আর বিকেলের অর্ডারের আটা মাখাও কমপ্লিট। এবার একটু পরে এসে শুধু বাসনপত্রগুলো গুছিয়ে সেলফটাকে মুছে শুকনো করে নেবো, তাহলে রুটিটা বেলতে আবার সুবিধা হবে আমার। তো চলো, আজকে অনেক দিন পর আমার কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, ইভেন তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট। বিকেলবেলাতে একটা রেসিপি ট্রাই করবো ভেবেছি, মানে এটা সবাই জানে কিন্তু আমি কোনোদিনও করিনি, দিদা বেঁচে থাকতে সত্যি এগুলো কোনোদিন করতে হবে বা করবো এরকম কথাবার্তা আমি ভাবিও নি কোনোদিন। এখন ইচ্ছে করে, কেন এখন তো দিদা নেই, তাই। তো চলো, কাজকর্মগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি, এখন একটু বসে রেস্ট নিই, মাকে একটু ফোন করি, দেন তারপর নিচে চলে যাব। আজকে রান্নাঘরেতে ফার্স্ট ট্রাই করেছি দিদা মারা যাওয়ার পরে, কেননা দিদা মারা যাওয়ার পর এই রান্নাবান্নাগুলো মায়ের ঘাড়েই চাপাতে হবে, চাপানোর চাইতে নিজে একবার ফার্স্ট ট্রাই করে নেওয়া ভালো আর কি, তাই না? এটাকে সরু চাকলি বলি আমরা, তোমরা কি বলো জানি না, গোলা রুটির থেকে কিন্তু অনেক ভালো, ইভেন এটা কিন্তু হেলদিও অনেকটা। চালের গুঁড়োর বদলে শুধু বিউলির ডাল দিয়ে একটা করে খেলে কোনো অসুবিধা নেই। এখানে এটা আমি যখন ট্রাই করছি আমি ভাবছিলাম কেমন খেতে হবে রে ভাই জানি না, যাই হোক ভালোই খেতে হয়েছিল। কিন্তু খাওয়া দাওয়া শেষ করে তারপরে এইখানে রুটি যে অর্ডার ছিল আমার সেটা পুরোটা কমপ্লিট করে রান্নাঘরটা রাত্রিরেই পরিষ্কার করেছি। বিশ্বাস করো, ঘাড় কাঁধ হাত কোমর যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, ঠান্ডা জলে আমার শীতের সময় বেশিক্ষণ কাজ করলে এই যন্ত্রণাগুলো হয়েই থাকে, কিন্তু কি করব, করতেই হবে, আজ করলেও আমাকেই কাল করলেও আমাকেই। সেই কারণে সকালবেলা উঠে কাজ বাড়িয়ে রাখার চাইতে রাত্রেবেলাতেই পরিষ্কার করে ফেলা ভালো, রাত্রের যে খাওয়ার বাসনগুলো থাকবে সেটা বাদ দিয়ে আর কিছুই রাখতে চাইনি, সেই কারণে সবটা পরিষ্কার জরিষ্কার করেই তারপরে একেবারে নিচে নেমেছিলাম। গ্যাসও ক্লিন করে নিয়েছি, চাইলে গ্যাসটা রেখে দিতে পারতাম, কাল সকালে পরিষ্কার করতে পারতাম, কিন্তু না, মন চাইলো না, করছি যখন পুরোটাই করে নিই, না করলে কিছুই করতাম না, পড়েছি যখন শুরু একবার তখন শেষ তো আমাকেই করতে হবে, তাই না? রুটি করলে কিন্তু গ্যাসটা ক্লিন করতে খুব সময় লাগে, কেন এই যে গুঁড়োগুলো পড়ে আটার, আমার যদিও রোজের এটা, তোমাদের হয়তো কার কার খারাপ লাগে আমি জানি না, অনেকেরই হয়তো অসুবিধা হয় আমার মতো, একবার রুটি করার পর যখন গ্যাসটা পুরোটা নোংরা হয়ে যায় তখন কি বিরক্ত লাগে, তাই না? মনে হয়
দুটো কি চারটে রুটি করলাম, পুরো গ্যাসটাই নোংরা হয়ে গেল। আজকে মাইকে, আজকে না কালকে থেকেই দেখছি মাইকে ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হচ্ছে। এইটুকু ক্লিপ কিন্তু আমি বিনা মাইকেই দিলাম, ফাঁকা ঘর বলে হয়তো তোমাদের মানে বুঝতে পারবে না যে আমি মাইকে দিচ্ছি না এমনি ফোনেতে নর্মালি ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, খুব শীঘ্রই একটা মাইকের বন্দোবস্তও করতে হবে, কিন্তু তার আগে একটা টার্গেট আছে, জানি না কোনটা আগে পূরণ করতে পারবো। বাসনপত্রগুলো আমি যেভাবে মাজি সেভাবে দেখা হয়তো অনেকেই বলতে পারো, এইভাবে আলগা হাতে বাসনপত্র কেন মাজো, আসলে আমার রোজের এগুলো লাগে তো, তাই জন্য আমার এই বাসনপত্রগুলো বেশি চাপ দিয়ে মাজা লাগে না, বিশেষ করে ননস্টিকের কড়াইগুলো। আমি ইচ্ছে করেই কালি তুলি না, কেন কারোর পক্ষেই রোজের রোজ কালি তোলা সম্ভব হয় না। আর আমার বাসনপত্র আমি কখনোই নিচে দিই না, যতটুকু পারি নিজেই করে নিই। আজকের মতো কাজকর্ম এখানেই শেষ করছি, দেখা হবে আবার কাল। গুড নাইট, টাটা।